নমস্কার। সদ্য পার করলাম 21শে ফেব্রুয়ারি। দিকে দিকে নানানভাবে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ আমার পরম অহংকার যে যেই ভাষায় আন্দোলনের মাধ্যমে এই দিনটির জন্ম হয়েছিল সেই ভাষা আমার মাতৃভাষা। আমি প্রথম কথা বলতে শিখেছি সেই ভাষায়, আর সেই ভাষাকে বিশ্বের আঙিনায় যিনি সিংহাসনে বসিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। মাঝে মধ্যে ভাবতে বড় আশ্চর্য লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বাঙালিকে বাংলা ভাষায় মুক্তির পথ দেখিয়েছিলেন, নাকি তার চিন্তা তার মননের মাধ্যমে বাঙালিকে বাংলা ভাষার মাধ্যমে আরও বেশি বেঁধেছেন। একদিকে তিনি যেমন বলছেন, না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে। অপরদিকে তিনি আবার বলছেন, মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশ সেও যে বাঁধে কারাগারে। আকাশ যে কারাগারে বাঁধতে পারে তা তো তিনিই শিখিয়েছেন প্রথম, আবার তিনিই শিখিয়েছেন এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই কেমন কথা হলো! সত্যিই তো, এই যে এত বড় আকাশের মতো জীবন তার মাঝে থেকেও সবাই তো মুক্তি খুঁজছে, আর তো কিছুই নয়। নানানজনে খোঁজে নানানভাবে, কেউ খোঁজে নিমগ্ন সাধনায়, কেউ খোঁজে নিবিড় অধ্যয়নে, কেউ খোঁজে একাকী উপাসনায়, আর কেউ কেউ খোঁজে ব্যাকুল অন্বেষণে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে আমাদের এ পথ অন্বেষণের পথ। সেই অন্বেষণের তরী আমাদের গিয়ে ভিড়েছে এবার শতরূপা বন্দ্যোপাধ্যায়ের ঘাটে। তার থেকে শিখছি একের পর এক অনবদ্য রান্না। আজকে শিখব মুগের ডালের ঝুড়ো। চলুন শিখি। এই রান্নার শুরুতেই কিন্তু একটি অতি মজার কথা না বললেই নয়। এই রান্নাটি এমনই যে জল খাবারে যেমন শুধু শুধু খেতে ভালো লাগবে, তেমনি ভাত পাতে শুকনো করে মেখে খেতেও সমান উপাদেয়। মুগের ডালের ঝুড়ো শুরু করবার জন্য প্রথমে বেশ লালচে করে শুকনো খোলায় ভেজে নিন মুগের ডাল। তারপর ডাল ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসান ততটুকু জল দিয়ে যাতে ডাল সুসিদ্ধ হয় এবং জলও মরে আসে। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে আপনাদের সাথে বলি দুটি কথা। প্রথমত, নানান জায়গা থেকে নানান মানুষ আমাদের যোগাযোগ করে জিজ্ঞাসা করেন যে কীভাবে এই খাবার পাব। আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আবার বলছি 6291834357। এই নম্বরে যোগাযোগ করে আপনারা বিশদে কথা বলতে পারেন। এছাড়া বলি, কেমন লাগছে আমাদের চ্যানেলের রান্নাগুলি, বিশেষ করে শতরূপাধির রান্নার এই সিরিজ এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না, দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি রান্নার নোটিফিকেশন প্রথম যাবে আপনার কাছে, দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, এইসব রান্নাগুলির ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না নিজেদের আত্মীয় বন্ধুদের সাথে। এবার রান্নায় ফিরি।
ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আলাদা রেখে কড়াই আবার আঁচে বসান। তাতে ঢেলে দিন সর্ষের তেল আর ঘি। তেল আর ঘি গরম হলে তাতে ফোড়ন দিন শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা সাদা জিরে। যখন ফোড়নের সুগন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দিন আদা বাটা। কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। আমি দিয়েছি গোটা তিনেক তেজপাতা, তিনটি শুকনো লঙ্কা ছিঁড়ে এবং দেড় চা চামচ গোটা সাদা জিরে। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে দিয়ে দিন উঁচু করে এক চা চামচ আদা বাটা। আদা কষানোর সময় যোগ করুন অল্প জল। আদা কষে কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবার এতে যোগ করুন দেড় চা চামচ হলুদ গুঁড়ো। অল্প জল যোগ করে আবার কষতে থাকুন যতক্ষণ না তেল ভেসে ওঠে। মশলা কষা হয়ে তেল ভেসে উঠেছে, এবার এতে যোগ করুন এক কাপ পরিমাণ নারকেল কোড়া। তারই সাথে যোগ করুন এক কাপ পরিমাণ আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি। আঁচ মাঝারিতে নামিয়ে এনে এবার কষাতে থাকুন পরবর্তী 4-5 মিনিট। 4-5 মিনিটের মাথায় দেখবেন নারকেল কষানো হয়ে গেছে। এবার আসুন এই রান্নার শেষ ধাপে। প্রথমে এতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা ভাজা মুগের ডাল, তার সাথে দিন স্বাদ অনুসারে নুন এবং 2.5 চা চামচ পরিমাণ চিনি। যখন রান্নাটি একদম ঝুরঝুরে হয়ে আসবে তখন এতে যোগ করুন আরো 2 চা চামচ চিনি, তার সাথে দিয়ে দিন 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। মুগের ডালের ঝুড়ো যেন এক প্রকারের ডালের পোলাও। এ যেমন শুধু খাওয়া যায় তেমনই পরিবেশন করতে পারেন ভাতের সাথেও।